ভাই তুমি কি অনেক কষ্টে আছো জি তোমাকে কি কেউ ভালোবাসে না জি না ছোট ভাই তুমি কি করছো হাড়ডি টুকাই হাড়ডি টুকাচ্ছো এই ময়লা থেকে তুমি হাড়ডি টুকাচ্ছো দুর্গন্ধ করে না গন্ধ করে তো আমরা কি করব আমরা গরীব মানুষ ভাত খাই হবে না হাড়ডি বেচে খাব তোমার বাবা মা কি করে হাড়ডি টুকায় বাবা মা হাড়ডি টুকায় প্রিয় দর্শক দেখুন এই ময়লা দুর্গন্ধ থেকে কিভাবে হাড্ডি টুকাচ্ছে আমি দুর্গন্ধের জন্য এখানে টিকে থাকতে পারছি না সকালে কিছু খেয়েছ? হাড্ডি বিক্রি করে তারপর খাবে তুমি কি সংসার চালাচ্ছি তোমাকে কি মানুষ ঘৃণা করে প্রিয় দর্শক তারাও তো মানুষ তাদেরকে সবাই কেন এত ঘৃণা করে তারা তো পেটের দায়ে এসব কাজ করছে দেখুন কিভাবে নোংরা কি লেখাপড়া করতে হয় লেখাপড়া করতে পারছ না প্রিয় দর্শক টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না তোমাদের কি অভাব বেশি খুবই কষ্ট হয় কষ্ট দেখুন কাকে বলে হাডি টুকাচ্ছে এগুলি বিক্রি করতে পারলে তারপর খাবে হাড্ডি কত টাকা কেজি বিক্রি করো পাঁচ টাকা পাঁচ টাকা কেজি সারাদিনে কত টাকার হাড্ডি বিক্রি করো একশো দেড়শো টাকা একশো দেড়শো টাকা ওইটা দিয়ে কি তোমাদের সংসার চলে? জি না। সংসার চলে না। ভাড়া দিয়ে দুই তিন দিন খান। আ না তো বাড়া দিতে হয়? জি। তোমাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই? জি না। ভাড়া থাকো। জি। কষ্ট হয় তার জন্য। এই বয়সে থাকার কথা স্কুলে আনন্দমুখর জীবনে তা না হয়ে হয়েছে উল্টু। একটু সুখের জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। নোংরা নর্দমার মধ্যে এখানে হাজার টাকা দিলেও কেউ আসবে না সে এসেছে তার একটাই কারণ বাবা মাকে নিয়ে দুবেলা দু ডাল ভাত খেয়ে নিই বেঁচে থাকা যায় সে আশাই আরও আট দশজন বাচ্চাদের মতো সেও যেন স্কুলে লেখাপড়া করতে পারে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সবাই তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন ভাই তুমি কি অনেক কষ্টে আছো জি তোমাকে কি কেউ ভালোবাসে না জি না এত কষ্টে আছো জি কেদো না ভাই কেদো না খুব খিদে লাগছে জি আমি এখন তোমাকে খাওয়াবো কেদো না হ্যাঁ তোমাকে নতুন জামা কিনে দেব প্রিয় দর্শক আমরা না হয় একদিন তাকে খাওয়াবো এবং নতুন জামা কিনে দেব প্রতিদিন তো আমরা তার পাশে থাকতে পারবো না তার জন্য কিছু করুন সে যেন টুকাই থেকে ভালো জীবন নিয়ে বাঁচতে পারে একমাত্র আপনাদের সহযোগিতাই আসো হাত পা ধুয়ে নিয়ে আস তাকে নিয়ে আসলাম জামা কিনে দেওয়ার জন্য সে নতুন জামা পেয়ে অনেক খুশি এই জামাগুলো দিয়ে তো জীবন যাবে না ক্ষণিকের জন্য তাকে যেটুকু আনন্দ দিতে পেরেছি তাতেই আমরা ধন্য আপনারাও ধন্য হন একটু সহযোগিতার হাত বাড়িয়ে মা বাবা ও তার জন্য নতুন জামা পেয়ে তুমি খুশি অনেক খুশি দেখুন তার হাসি দেখে আমাদের মন জিরে গেছে শার্ট প্যান্টে তো সুন্দর দেখাই আরও সুন্দর দেখাবে জুতো কিনে দিলে তাই চলে আসলাম জুতুর দোকানে প্রিয় বন্ধুরা ছেলেটিকে নতুন জামা কাপড় কিনে দিয়ে আমার মন ভরে শুনলাম তার অনেক ক্ষুদা লাগছে তাই খাবারের ব্যবস্থাও করলাম আমরা তাকে ডেটল সাবান দিয়ে ভালো করে হাত দৌত করে দিচ্ছি একজন টুকাইকে একটু ভালোবাসা দিয়ে আমরা তার মুখে হাসি ফোটাতে পারছি অল্প কিছু ভালোবাসা পেয়ে এত খুশি এত খুশি এটাই আমাদের সার্থকতা তাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সুন্দরবনের মানুষদের কাছে তারা যেন ভিডিওটি দেখে এবং তার জন্য কিছু করতে পারে সেই আশায় আপনাদের কাছে অনেকে আমাদেরকে অনেক মন্তব্য করে আমাদের হৃদয়ে আঘাত লাগে আপনারাই তো দেখতে পাচ্ছেন এই টুকাই ছেলেটিকে আমাদের যতটুকু সম্ভব হয়েছে তার পোশাক এবং খাবারের ব্যবস্থা করে দিয়েছি আমরা সব সময় এরকম অসহায় অনাথ দুঃখী মানুষদেরকে তুলে ধরি একটাই কারণ আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করা তাই বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি ফলো দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করুন প্লিজ বন্ধুরা এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিন তারা যেন একটু ভালোবাসা পেয়ে বাঁচতে পারে তুমি কি এগুলা খেয়ে বাই খুশি খুশি যা হচ্ছেন চিরদিন খুশি থাকবা এই সুন্দর কমলমতি ছেলেটা যেভাবে কথাগুলো বলেছে সত্যি আমার হৃদয় ছুঁয়ে গেছে তোমার এই কষ্ট দেখে কারো মনে যদি মায়া সৃষ্টি হয় তোমার জন্য সহযোগিতার হাত বাড়াতে চাই তোমার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে খাইতেই পারে না মোবাইল করতে খাইতেই পারছে না মোবাইল কিনবে কিভাবে তোমার নাম কি মোহাম্মদ সাগর তোমার বাবার নাম কি বা মোহাম্মদ বাবুল তোমার গ্রামের নাম কি গ্রামের নাম পলাশ তোমার ইউনিয়নের নাম কি থানা হচ্ছে বিশামপুর বিশামপুর থানা জেলা উপজেলা সুনামগঞ্জ সুনামগঞ্জ প্রিয় দর্শক তাকে যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন